গাড়ির টানে আমাদের রাজধানীবাসী ঢাকা ত্যাগ করেন। যাত্রাপথে আমাদের যারা যাবেন বিভিন্ন জায়গায়, তারা যেন নির্বিঘ্নে দুর্ভোগ ছাড়া তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন, এরকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। পবিত্র ঈদুল আজহা কেন্দ্রিক আমাদের যে নিরাপত্তা কার্যক্রম, এটা আমরা কয়েকটি নিরাপত্তা, আরেকটি হচ্ছে আপনারা জানেন যে নারীর টানে আমাদের রাজধানীবাসী ঢাকা ত্যাগ করেন, সেখানে রাজধানীর যে নিরাপত্তা, এই নিরাপত্তার দায়িত্ব আমরা নিয়েছি বা দিয়ে থাকি। এবং একইভাবে যাত্রাপথে আমাদের যারা যাবেন বিভিন্ন জায়গায়, তারা যেন নির্বিঘ্নে দুর্ভোগ ছাড়া তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন, এরকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আজকে আপনারা দেখেছেন আমরা কুরবানি হাটে আমরা ভিজিট করেছি, এই গাবতলী হাট। আমরা এখানে সকাল থেকে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। আমরা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করছি, কারণ আপনারা জানেন করোনা সংক্রমণ এখন একটু বৃদ্ধি পেয়েছে। তা আমরা সবাইকে মাস্ক দিয়েছি এবং সবাইকে অনুরোধ করছি সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে গরু কেনাবেচা করেন। পাশাপাশি আমরা আরেকটি উদ্যোগ গ্রহণ করেছি যে এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে গরু মোটা তাজা করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করা হয়। আমরা পশু ডাক্তার সহ আমাদের যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আছেন, সেগুলো নিয়ে আমরা বিভিন্ন গরু আমরা পর্যবেক্ষণ করব। আমরা দেখব যে কেউ এই ধরনের গরু মোটা তাজাকরণ কোনো ওষুধ খাইয়ে তারা গরু মোটা তাজা করছে কিনা, যেটা আমাদের সম্মানিত গ্রাহক যারা তাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক বা সাধারণ মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক। আপনারা জানেন যে এই হাট কেন্দ্রিক বিভিন্ন সময় জাল টাকা দৌরত্ব বৃদ্ধি পায়। আমরা জাল টাকা শনাক্ত করার মেশিন এখানে নিয়ে এসেছি। পাশাপাশি সাম্প্রতিক সময়ে আমরা বেশ কিছু জাল টাকার বিরোধী অভিযান পরিচালনা করেছি, প্রায় 1.5 কোটি টাকার অধিক আমরা জাল টাকা নোট জব্দ করেছি, মেশিন জব্দ করেছি। সো আমরা আপনাদেরকে অনুরোধ করব যে যাদের টাকার ব্যাপারে কোনো সন্দেহ প্রকাশ হবে, আপনারা সন্দেহজনক মনে হবে কোনো অর্থ, আপনারা আমাদের ক্যাম্পে আসবেন, আপনারা জাল টাকা শনাক্ত করার মেশিনের মাধ্যমে আপনারা জাল টাকা শনাক্ত করবেন বা আপনার টাকা এটা সঠিক টাকা না জাল টাকা এটা আইডেন্টিফাই করবেন। একইভাবে আমরা কথা বলেছি যারা বিভিন্ন জায়গা থেকে পশু নিয়ে এসেছে, তারা এখন আমাদের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছে যে সড়ক পথে তাদের পশু আনয়নের ক্ষেত্রে কোনো ধরনের ডাকাতি বা চাঁদাবাজি কোনো কিছু হয়নি। বাট তারপরেও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। যদি আপনাদের মাধ্যমে বা কারো মাধ্যমে কোনো যারা গরু আমদানি নিয়ে আসছে পথে কোনো ডাকাত চাঁদাবাজি ছিনতাই কোনো সম্ভাবনা থেকে থাকে, আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করব তারা যেন আমাদের কন্ট্রোল রুমে বা আমাদেরকে জানান, আমরা তাদের এই গরু আনা নেওয়ার জন্য যতটুকু সাপোর্ট প্রয়োজন হয় আমরা তাদেরকে দিব। আমরা কোরবানি হাট কেন্দ্রিক চাঁদাবাজিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি, এখানে কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। এবং আপনারা আরেকটি বিষয় জানেন যে এখন অনলাইনে বিপুল পরিমাণ গরু কেনা বেচা হচ্ছে, এই অনলাইনে আমরা সাইবার ওয়ার্ল্ডে মনিটরিং করছি। অনলাইনে গরু কেনা বেচার ক্ষেত্রে আমাদের সম্মানিত গ্রাহক যেন কোনোভাবেই প্রতারিত না হয়, এটার ব্যাপারেও আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। সো আপনাদের মাধ্যমে আমরা এই কোরবানি হাট কেন্দ্রিক যারাই রয়েছেন তাদেরকে অনুরোধ করব, তারা যে কোনো সমস্যা বা যে কোনো প্রয়োজন মনে করলে তারা যেন র্যাবকে পাশে পান, র্যাবের কন্ট্রোল নাম্বারে তারা ফোন দিবেন। সো আমরা কোরবানি হাটে যে কোনো সহযোগিতা দিতে আমরা প্রস্তুত। যারা ঘরমুখ মানুষ রয়েছেন তাদের জন্য আমরা, আপনারা জানেন যে বাসে বা বাস টার্মিনাল বা ট্রেনের যে স্টেশন, ফেরিঘাট, লঞ্চ টার্মিনালে যাতে টিকিট কালোবাজারি না হয় এজন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। ট্রেনের যে টিকিট কালোবাজারি হয় এটা একটি প্রতিনিয়ত ঘটনা ছিল, বাট গত ঈদেও দেখেছেন আমরা ট্রেনে কালোবাজারি করে যে সিস্টেম অ্যানালিসিস তাকে আমরা গ্রেফতার করেছি, কালোবাজারি দৌরত্ব অনেকটাই কম ছিল। এই ঈদেও আমরা ইতিপূর্বে ঢাকা রেল স্টেশন, কমলাপুর রেল স্টেশনে দুটি অভিযান পরিচালনা করেছি, সেখানে যারা কালোবাজারি করে এরকম 10 জনকে আমরা গ্রেফতার করে আইনে হাতে সোপর্দ করেছি। শুধু তাই নয়, রাস্তার মধ্যে যাতে ছিনতাইকারী চাঁদাবাজি মলম পাঠি এই ধরনের বিভিন্ন অভিযান আমরা পরিচালনা করছি এবং 500 শতাধিক এই ধরনের মলম পাঠি বা ছিনতাইকারী বিষাক্ত মলম পাশাপাশি আপনি বিভিন্ন দেশীয় অস্ত্র সহ তাদেরকে আমরা গ্রেফতার করে আইনে হাতে সোপর্দ করেছি। সো আমাদের আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যে কোনো উদ্ভুত পরিস্থিতি যদি আপনারা দেখেন বা আপনারা ফেস করেন, আপনারা অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে বলবেন, আমরা অবশ্যই তাদের ব্যাপারে আমরা কার্যক্রম গ্রহণ করব। আমাদের গোয়েন্দারা মাঠে আছে,
যারা এই ধরনের রাস্তায় চাঁদাবাজি করবে বা ডাকাতি করবে, আপনারা জানেন বেশ কিছু ডাকাত চক্রকে আমরা গ্রেফতার করেছি, তাদেরকে আইনে হাতে সোপর্দ করেছি, তাদের বিরুদ্ধে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা বা কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। শূন্য ঢাকা বা রাজধানী যখন শূন্য হয়ে পড়বে, যারা জনপ্রতিনিধি আছেন বা যারা এলাকার গণ্যমান্য ব্যক্তি আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যে কোনো প্রয়োজনে যেন আমাদেরকে পাশে পান, পাশাপাশি বিভিন্ন বাসায় যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেটা যেন অ্যাক্টিভ থাকে, এটা আমরা অনুরোধ করেছি। এবং আমাদের যে কন্ট্রোল রুমের নাম্বার এটা আমরা তাদেরকে দিয়ে এসেছি, আপনারা যখনই প্রয়োজন মনে করবেন এই শূন্য ঢাকাতে যদি কখনো আপনারা মনে করেন যে আমাদের সাপোর্ট প্রয়োজন, আপনারা নিতে পারবেন। পাশাপাশি আমরা বিভিন্নভাবে অনিয়মিত পেট্রোল পরিচালনা করছি এবং আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা চেকপোস্ট স্থাপন করেছি, যাতে আপনারা যে কোনোভাবে সন্ত্রাসীরা এই রাজধানী বা বিভিন্ন জায়গায় তারা প্রবেশ করতে না পারে। আমাদের এলাকা ভিত্তিক সন্ত্রাসীদের তালিকা রয়েছে, তাদের উপর আমরা নজরদারি রাখছি যে তারা যেন এলাকায় ঈদ কেন্দ্রিক কোনো ধরনের চাঁদাবাজি করতে না পারে। সো আমরা সর্বোত্তকভাবে র্যাবের সকল ইউনিট এই ঈদুল আজহাকে কেন্দ্র করে যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে এই মেসেজটি দিতে চাই।